ভারত আফগানিস্তান ম্যাচ শুরুর আগে হঠাৎ করে স্টেডিয়ামে আগুন, ধোঁয়ায় ঢাকল দুবাই স্টেডিয়াম। ভারত আফগানিস্তান ম্যাচ শুরুর আগে আতঙ্ক ছড়ালো আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামের পাশেই একটি বাড়িতে আগুন লাগে, ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেডিয়াম। দুবাই ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আগুন, ভারত আফগানিস্তান ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই আগুন লাগে স্টেডিয়ামের ঠিক বাইরের একটি বাড়িতে। বাড়িটি স্টেডিয়ামের মূল প্রবেশদ্বারের একদম কাছে হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে আগুন লাগে তা অবশ্য জানানো হয়নি দুবাই ক্রিকেট স্টেডিয়ামের কর্তৃপক্ষের পক্ষ থেকে। খেলা শুরুর আগে দুদলের ক্রিকেটাররা মাঠে গা ঘামাচ্ছিলেন, সে সময় গ্যালারির একটি অংশের পিছন দিক থেকে ধোঁয়া দেখা যায়। সতর্কতা হিসেবে ক্রিকেটারদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। মূল স্টেডিয়ামে অবশ্য আগুনের আঁচ লাগেনি। স্টেডিয়ামের ঠিক বাইরের একটি বাড়িতে আগুন লাগে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আগে থেকেই হাজির ছিলেন দমকল কর্মীরা। তারা কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আগুন বেশি না ছড়ানোই স্বস্তি ফিরে এশিয়া কাপের আয়োজকদের। খেলা শুরুর ঘণ্টাখানেক আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে মাঠে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয় দুবাই স্টেডিয়ামের দরজা। ভারত এবং আফগানিস্তানের ক্রিকেটাররাও গা ঘামাতে শুরু করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।